বন্ধুরা, এটা একটা বেশ মজাদার খেলা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে কতকগুলো কমলা লেবু আছে, একটা খোসা ছাড়ানো কমলা লেবু আর কিছু গোটা কমলা লেবু। এখন আমরা দেখো দুটো কমলা লেবুকে জলে ডুবিয়ে দিলাম। আশ্চর্যের বিষয়, খোসা ছাড়ানো কমলা লেবুটা ডুবে গেল। তো চলো এই এক্সপেরিমেন্টটা করা যাক। আমাদের কিছু কমলা লেবু দরকার, একদম ফ্রেশ টাটকা কমলা লেবু। দেখো, প্রথমে আমরা জলের একটা পাত্র নিয়েছি, এখানে একটা কমলা লেবু, খোসা না ছাড়ানো কমলা লেবু আমরা জলে দিলাম। দুটো কমলা লেবু আমরা জলে ডুবিয়ে দিলাম এবং ওরা ভাসতে শুরু করলো। আরও দুটো কমলা লেবু আমরা জলে ছাড়লাম, দেখলাম প্রত্যেকটা কমলা লেবুই কিন্তু জলে ভাসতে শুরু করলো। আর এগুলি প্রত্যেকটা কমলা লেবুই খোসা না ছাড়ানো, অর্থাৎ গোটা কমলা লেবু। এখন আমরা কি করব, একটা কমলা লেবু খোসা ছাড়িয়ে নেব, ওপরের স্তরটাকে বাদ দিয়ে দেব। আর দেখা যাক এটাকে জলে ডুবাই এবং জলে ডুবছে কি না ভাসছে। লক্ষ্য করো, দেখো আমরা অতি সাবধানে এটাকে জলে ডুবে দিলাম। ও, আশ্চর্যের বিষয়, খোসা ছাড়ানো কমলা লেবুটি ডুবে গেছে। তো তোমরা কেন কেন হচ্ছে এটা বলতে পারবে? যখন আমরা খোসা ছাড়িয়ে দিচ্ছি তখন এটা ঘনত্বের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কমলা লেবু, খোসা ছাড়ানো কমলা লেবুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে অনেক বেশি হওয়ার ফলে এটা ডুবে যায়। কিন্তু যখন খোসা ছাড়ানো না থাকে তখন খোসাতে যে এয়ার বাবেলস থাকে সেটার জন্য গোটা কমলা লেবুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে অনেক কম হয়, তাই কমলা লেবু ভেসে থাকে। তো আমাদের কাছে তিনটে গোটা কমলা লেবু আর তিনটে খোসা ছাড়ানো কমলা লেবু আছে। বেশ, একটার পর একটা দেখো আমরা জলে ছাড়ছি আর খুব সুন্দরভাবে কমলা লেবুগুলো ভাসছে। আর এর সাথে সাথে আমরা যখনই খোসা ছাড়ানো কমলা লেবুগুলোকে জলে ছাড়ছি তখন একটার পর একটা ডুবে যাচ্ছে। খুব মজা, তাই না? এই সুন্দর অ্যাক্টিভিটিটা তোমরা বাড়িতে বানাও, খুব মজা পাবে।